Aquí un Inegi. Toma del derecho aquí, se va a perder. ¿Qué es eso? মানে ইন্টারভিউর সময় সব সময় একটু আর্লি এই 10 মিনিট আগে এসে গেছি তুমি বেতাল বলতে পারেন আমাকে মানে আপনি যদি বিক্রম হন তাহলে আমার বেতাল হতে কোনো ক্ষতি নেই পরীক্ষা দেওয়ার আগে কনফিডেন্ট হয়ে গেছে যে তুমি পাস করবে হ্যাঁ কনফিডেন্স ইজ দ্য কি টু ক্র্যাক ওপেন আ কেস এটা তো আপনি গত বছর মুম্বাইতে একটা কনফারেন্সে বলেছিলেন বল বললাম আমার উপর রিসার্চ করে এসেছে দেখছি নো ইওর সাবজেক্ট ইন এন্ড আউট এটাও তো আপনারই একটা কথা আচ্ছা ওই গত মাসে সল্ট লেকে যে চুরিটা হয়েছিল সেটার কোনো কুলকিনারা করতে পেরেছেন নাকি আপনার ডিপার্টমেন্ট এখন ওই ল্যাক অফ রিসোর্সেস দিয়ে চালাচ্ছে ব্যাপারটা এভাবে না দেখলেও চলে নেগেটিভ ভাবে দেখাটা খুব সোজা কিন্তু সেকেন্ড মার্চ মানিকতলায় একটা বড় গয়নার দোকান থেকে দিন দুপুরে ডাকাতি হলো তারপর হচ্ছে 7th এপ্রিল টলিগঞ্জের কাছে একটা জোড়া দম্পতির খুন তারপরে 14th জুন বড় বাজারে একজন বড় ব্যবসায়ীর বাড়ি থেকে 5 লাখ টাকা ক্যাশ হাওয়া নাম্বার অফ অ্যারেস্টস মেড 0 এই প্রগ্রেসটাকে কি খুব পজিটিভ বলা যায় নালিশ করতে খুব অবস্থা কয়েকটা বই পড়ে নিজের বুদ্ধি বাড়িয়ে চলে না না বুদ্ধি নয় মগজাস্ত্র ইজ দ্য ওয়ার্ড মানে ফেলুমিত্রের কথা এই মগজাস্ত্র এটা রাখো তোমাদের ফেলুমিত্রের ওই সমস্ত গল্প উপন্যাসে চলে হ্যাঁ এটা ঘোর বাস্তব বাট ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন আপনি ওই পাড়া প্রতিবেশীদের মতো গল্পের গরু গাছে চড়লো এইটা বলে আমাদের এই কল্প জগৎটাকে কিন্তু উড়িয়ে দেওয়ার কথা একবারে ভাববেন না তাই তো ডাকো তোমার ফেলু মিত্রির ব্যোমকেশকে কেসটা ক্র্যাক করে দেখি এই যে 7th এপ্রিল এই যে জোড়া দম্পতি খুনটা হয়েছিল এটা ওই কাগজে নিউজে আমি ওই ক্রাইম সিনটার একটা ছবি দেখেছি ক্রাইম সিনটা তো পুরোপুরি ট্যাম্পার্ড সেইখানে দাঁড়িয়ে ল্যাক অফ এভিডেন্স সেটা বড় তো আর কিছুর উপায়ও নেই ট্যাম্পারটা আগে থেকেই করা ছিল আমরা ট্যাম্পার করিনি না কিন্তু ক্রাইম সিনে তো আপনারা সিলও করেননি এটা তো বেসিক কল টু অ্যাকশনের মধ্যেই পড়ে ইনভেস্টিগেশন আমরা একটা সাসপেক্ট লিস্ট তৈরি করেছি জানি ওই সমর দাস বিবেক মাহাতো আর প্রবীর দত্ত কিন্তু এই তিনজনেরই কিন্তু অ্যালিবাই ভীষণ স্ট্রং এটা তো তোমার জানার কথা না রেডিটে যাবেন ওখানে গিয়ে টাইপ করবেন টলিগঞ্জ ডাবল হোমিসাইড তারপরে ওই থ্রেডটা ক্লিক করবেন এভরিথিং ইজ অ্যাভেলেবল তাহলে ওই সাসপেক্ট লিস্ট থেকে তিনজনের নামে কি বাদ দিতে হবে হুম ডেফিনেটলি কারণ উত্তরটা আপনাদের চোখের সামনে রয়েছে চোখের সামনে হুম আচ্ছা এই যে দম্পতি যারা খুন হয়েছে তাদের বাড়িওয়ালার সাথে কথা হয়েছে হ্যাঁ কথা বলেছি এক দুবার কথা বলেছি ভদ্রলোক খুব অসুস্থ বেডে ডাক্তারও তাই বললেন অসুস্থ কিভাবে সর্দি হয়েছে জ্বর হয়েছে পেট খারাপ এরকম কিছু চাঙ্গা মগজ না না আমি সিরিয়াসলি মানে অসুস্থতাটার এই নাম ঠিকানা সব কিছু জানতে হবে তো নামটা ঠিক খেয়াল নেই তবে বললেন হার্টের কিছু একটা এই তো না বাঙালিদের প্রবলেম একটা কমপ্লিকেটেড কিছু পাবে কিছু একটা অমুক তুসুক তখন এই টার্মসগুলো ব্যবহার করতে ভীষণ ভালোবাসে আর এইটাকে ইউজ করে অসুস্থতার কথাটা চালিয়ে দেওয়াটা জলের মতো সিম্পল ছিল ব্যাপারটা ক্লিয়ার করো আপনারা গেলেন আপনারা গিয়ে দেখলেন একটা লোক বিছানায় লেপের তলায় শুয়ে আছে দিস ইজ দ্য ক্লাসিক ওয়ে টু গেইন এমপ্যাথি আর তারপর ওর বড় ছেলেকে ডাক্তার সাজিয়ে এই হার্টের রোগ হয়েছে এই ব্যাপারটা খাইয়ে দেওয়াটা একদম সিম্পল ছিল বড় ছেলে হ্যাঁ ওই তো আমাদের পাড়ায় চায়ের দোকানে ওকে অনেকবার আড্ডা মারতে দেখেছি তখন থেকেই চিন্তা হঠাৎ করে দেখছি ডাক্তার হয়ে গেছে অভিযোগ হলো কে জানে তোমার ক্যালকুলেশন যদি ভুল হয় তাহলে আপনার কথাটাকে একটু চেঞ্জ করে নেব কি কনফিডেন্স ইজ নট দ্য কি টু ক্র্যাক ওপেন আ কেস